হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা কিন্তু সকলেই জানেন যে সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কিন্তু কলকাতাতে, তবে আপনাদের সকলেই এই রাজ্যে কিন্তু আবেদন করতে পারবেন। কী কী পদে আবেদন করবেন ও শূন্য পদ কত থাকবে এবং কীভাবে আবেদন করবেন, সমস্ত কমপ্লিট ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যে আপনি এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই বিজ্ঞপ্তি পুরো প্রকাশ করা হয়েছিল 1/4/2020, কিন্তু বর্তমানে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু আবেদনের করার ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে বিস্তারিত আপনারা জানতে পারবেন কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং তবে তার আগে দেখে নেওয়া যাক কোন কোন পদে আপনারা এই নিয়োগ করছে বা কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে বলা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ড্রেসার, এখানে পোস্টের নাম বলবো না, কারণ নতুন বিজ্ঞপ্তিতে পোস্টের সংখ্যা কিছু চেঞ্জ করা হয়েছে। তো তারপরে আসবে এখানে এজ, বর্তমানে আপনি 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু এটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার এখানে চাওয়া হচ্ছে ম্যাট্রিকুলের এইচএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে আপনার কাছে, এবং কি আপনার কাছে 1 বছরের এক্সপিরিয়েন্সে রিপুটেড হসপিটাল থেকে আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। তারপর আপনার স্যালারি এখানে নির্ধারিত করা হয়েছে 19,900 টাকা করে। কিন্তু এখানে আপনি কিন্তু বর্তমান পোস্টের হিসেবে যে হিসাবে আপনারা পান বা যে হিসেবে আপনারা এই বর্তমান স্থায়ী কর্মীরা পায়, সেই হিসাবে কিন্তু আপনারা সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তারপরে আসছে হসপিটাল অ্যাটেন্ডেন্স, এটা মেলের ক্ষেত্রে তার বয়স সময়সীমা হবে 18 থেকে 33 বছর। এডুকেশন কোয়ালিফিকেশন হবে ম্যাট্রিক, এসএসসি পাস অথবা আইসিইউতে দক্ষতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর মান্থলি এখানে নির্ধারিত করা হয়েছে 18,000 টাকা করে আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্স ফিমেলের ক্ষেত্রে একই বয়স এবং একই এডুকেশন কোয়ালিফিকেশন এবং এমনকি একই তাদের মাসিক বেতন কিন্তু এখান থেকে আপনাদের ধার্য করা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স, দ্য ক্যান্ডিডেট উইল এক্সপিরিয়েন্স উইল বি গিভ প্রিফারেন্স, এখানে কিন্তু আপনাকে সমস্ত রকমের কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে কিন্তু আপনি এখানে আপনার আবেদন করতে পারবেন। প্লেস অফ ওয়ার্ক, আপনার বর্তমান পোস্ট কোথায় পড়বে সেটা কিন্তু এখানে আপনাকে দেওয়া হয়েছে। ডিভিশনাল রেলওয়ে হসপিটাল আর এভার্স এসসি রেলওয়ে কিন্তু আপনার এখানে ওয়ার্কিং কাজ পড়বে। তারপরে কিন্তু আপনাদের আরেকটা ইনফরমেশান আপনাকে দিয়ে দিই, সবথেকে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে এই যে ফর্মটা, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে শুনে কিন্তু আপনারা ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখানে আপনারা দেবেন। তারপরে বলা যায় নেম অফ দ্য পোস্ট, বর্তমানে আপনি কোন পোস্টে আবেদন করতে চান সেটা আপনি কিন্তু এখানে একই দিয়ে দেবেন। তারপর হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, আপনার বর্তমান চালু যে আপনি যে হোয়াটসঅ্যাপ করেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আছে নেম, আপনার বড় হাতের অক্ষরে কিন্তু নাম আপনি এখানে দিয়ে দেবেন। তারপর ফাদার নেম, ডেট অফ বার্থ এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি সেটা আপনি এখানে দিয়ে দেবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেস কি এবং কি আপনার ইমেল আইডি এবং অল্টারনেটিভ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং প্যান কার্ড আধার কার্ড যা আছে আপনার এখানে আপনি এই বক্সে কিন্তু দিয়ে দেবেন। তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আপনি এখানে দিয়ে দেবেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কোথা থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনার পাসিং ইয়ার্স কোনটা, আপনার পার্সেন্টেজ কত, সম্পূর্ণ কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে বলা হয় যে এনি আদার কোয়ালিফিকেশন, আপনার যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রুফ হিসাবে কিন্তু আপনি এখানে সেটা এখানে এই বক্সে পূরণ করবেন। এমনকি এখানে কিন্তু আপনার 2 কপি সাইজ পাসপোর্ট সাইজ ছবি রাখবে, এখানে কিন্তু আপনি 1 কপি দেবেন, 1 কপি আপনি এখানে সঙ্গে রাখবেন। তারপর আপনার এখানে বলা হয়েছে এখানে কিন্তু সমস্ত রকম তথ্য আপনার সঠিক, আপনি এই যে অ্যাপ্লাই আপনি যেখানে এই ফর্মে কিন্তু আপনি দিয়েছেন তার এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে এখানে প্লেস এবং ডেট এখানে দেওয়ার পরে এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে কিন্তু এখানে যে আবেদন করছেন তার এখানে সে দিয়ে দেবেন। এই আবেদন করার পরে আপনার আবেদন করার পরে কিন্তু আপনার কী কী ডকুমেন্টস হিসেবে লাগবে, আপনাকে সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে সেটা কিন্তু আপনি এখানে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু এখানে আপনি দেখে নেবেন। এই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমেই বলা হয়েছে কিন্তু আপনাকে 2 পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে সেলফ অ্যাটেস্ট করে, এডুকেশনাল টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশন সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে এখানে দিতে হবে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, আপনার এখানে চাইলে সব কিছু একবার এখান থেকে দেখে নেবেন। এই ফর্মটি পূরণ করার পরে কিন্তু আপনাকে এই যে আপনার সর্বপ্রথম উপরে চলে যাবেন, উপরে কিন্তু আপনাকে এই দেখতে পাচ্ছেন আপনাকে এই ইমেল আইডিতে কিন্তু আপনাকে এই ফর্মটি পূরণ করে আপনার সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আপনাকে এই ইমেল মাধ্যমে কিন্তু আপনাকে দিতে হবে। আপনার তাহলে আমি ডিসক্রিপশনে এই নোটিশটা এমনকি আমি ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো, তা আমরা সেখান থেকেও কিন্তু আমরা জানতে পারবো বা দেখে নেবেন। তারপরে আমরা দেখবো যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কী বলা হয়েছে সেখানে আমরা সরাসরি। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি নতুন বিজ্ঞপ্তিতে। এখানে প্রথমে নোটিশে বলা রয়েছে যে এইখানে কিন্তু কিছুদিনের জন্য এই আবেদন প্রক্রিয়া কিন্তু বাড়ানো হয়েছে। আমরা এখানে সরাসরি দেখে নেব তো কত তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া বাড়ানো রয়েছে।
তো এখানে বলা রয়েছে যে আপনারা এখানে অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন লেখা আছে 4/6/2020 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং কিন্তু আপনার তার সঙ্গে বলা রয়েছে যে এখানে কিন্তু ইন্টারভিউ নেবে আপনাকে ভিডিও কলের মাধ্যমে, এবং কি আপনার অফিসিয়াল থেকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে ইন্টারভিউ নেবে ভিডিও কলের মাধ্যমে, এবং কবে ইন্টারভিউ নেবে তারও কিন্তু ডেট এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 5/6/2020 কিন্তু আপনাকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ নেবে। তো আমরা এবার দেখে নিব পোস্টটি কী কী পোস্টে কত শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা প্রথমেই অ্যাসিস্ট্যান্ট ড্রেসারে রয়েছে 5 জন, এবং হসপিটাল অ্যাটেন্ডেন্স মেলে রয়েছে 10 জন, এবং হসপিটাল অ্যাটেন্ডেন্স ফিমেলে রয়েছে 8 জন। তো এই ছিল শূন্যপদ। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং এই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করে আপনি কিন্তু ইমেল আইডিতে পাঠিয়ে দিবেন। এবং আপনি চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনি এই নোটিশটা এমনকি আপনার ইমেল আইডিটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা আপনি লাইক করবেন। তো ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।